नमस्कार बंधुरा, आज के आमी आपनादेर खूबी ब्यूटिफुल एक बेबी फ्रक काटिंग स्टीचिंग दुटोई आपनादेर के शेखाबो खूबी सहज भावे। ए फ्रकटी आमी डेढ़ थेके दुई बछरे बाच्चार जोन्नो बनाच्छी, तार जोन्नो एखाने आमी टोटाल हाफ मीटार कपड़ व्यवहार करेछी। ए फ्रकटीर काटिंग एबं सेलाई आमी आपनादेर के खूबी सहज भावे शेखाबो, तार जोन्नो आपनारा भिडियोटा कोनो स्किप ना करे लास्ट अब्दि देखते थाकुन। आमार चैनेले नतून थाकले चैनलटी सबस्क्राइब करे दिए पाशे थाका बेल आइकनटी प्रेस करे दिबेन। चलुन भिडियोटा शुरू करी। तो सबार प्रथम एखाने टप पार्ट निये निएछी। तो टप पार्ट के आमादेरके एरकम खुले राखते हबे, आर एखाने एबार आमादेरके टप पार्ट के उल्टो दिके एइभाबे दुभाज करे निते हबे। ठीक आछे, एरकम करे दुभाज करे नेवार परे एरपरे आमादेर आरेक भाज करे निते हबे एइभाबे। ठीक आछे, ताहले किन्तु एखाने आमादेर कापड़टा चार भाज होये जाए। तो देखते पाच्छेन एखाने आमी कापड़टाके एरकम चार भाज करे रेखेछि, ताहले किन्तु आमादेर दुटो पार्ट एकसाथे काटिंग होये जाबे। एटा आमादेर खोला साइड आर ए साइडटा होये गेलो आमादेर बंद साइड। तो आमादेरके जयेंट साइडटा निजेर दिके रेखे सब समय मापटा निते हय। এখানে আবার টপ পার্টের লম্বা নিয়ে নিচ্ছে আমি 6.5 ইঞ্চ, আর এখানে চড়াটা আছে 7.5 ইঞ্চ। ঠিক আছে, এরপরে আমাদের এখানে শোল্ডার মেজারমেন্ট নিয়ে নিতে হবে। তো শোল্ডার আমি এখানে নিয়ে নিচ্ছি 4.5 ইঞ্চ এভাবে। আর এরপরে আমরা এখান থেকে নিয়ে নেব আর্ম হোল। ঠিক আছে, তো আমাদের এখান থেকে এবারে আর্ম হোল নিয়ে নিতে হবে। তো আর্ম হোল আছে আমার মেজারমেন্টে 3.5 ইঞ্চ। এইভাবে আমি 3.5 ইঞ্চ একটা মার্ক করে নিচ্ছি, আর এখানে আমি চেস্টের মাপটাকে এরকম সোজা করে নিচ্ছি। এরপরে আমরা এখানে আর্মহোলের শেপটাকে এইভাবে দিয়ে দিব 1/2 ইঞ্চি উপরে। আর নিচের দিকে এবারে কোমরের জন্য মাপটা নিয়ে নিচ্ছি। তো আমি এখানে কোমরের সাইজ রাখছি এখানে 7 ইঞ্চ। এইভাবে একটা মার্ক করে নিয়ে এখানে আমাদের লাইনটাকে এরকম সোজা করে নিতে হবে। ঠিক আছে, এরকম করে নেওয়ার পর এখানে এবারে আমাদের নিয়ে নিতে হবে গলার চড়াটা। তো আমি এখানে গলার চড়াটা নিয়ে নিচ্ছি 2.3 ইঞ্চ। এইভাবে একটা মার্ক করে নিয়ে এখানে আমাদেরকে গলা লম্বাটা নিয়ে নিতে হবে। তো এখানে আমি সামনের গলা লম্বাটা নিয়ে নিচ্ছি 3 ইঞ্চ এভাবে। আর এখানে এবারে আমরা পেছনের গলা লম্বাটা নিয়ে নেব 2 ইঞ্চ। এইভাবে আমি 2 ইঞ্চ একটা মার্ক করে নিচ্ছি। তো এখানে আমাদের এরপরে দিয়ে দিতে হবে গলার শেপটাকে। তো এখানে আমি গলার শেপটাকে রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি দুপাশেই এরকম করে। এরপরে আমাদের এখানে এই মার্কিং অনুযায়ী কাটিং করে নিতে হবে। তো এখানে আমি প্রথমে পেছনের গলার কাটিং করে নিয়েছি আর আর্মহোলে কাটিং করে নিয়েছি। তো এখানে আমাদেরকে এবারে পেছনের টপ পার্টকে সাইডে বের করে রেখে দিতে হবে। আর এখানে এবারে আমাদেরকে সামনের টপ পার্টকে আবার ওইরকম দুভাজ করে নিয়ে এর মধ্যে সামনের গলার কাটিংটাকেও করে নিতে হবে। তো এইভাবে সামনের গলার কাটিং করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এখানে আমার সামনের টপ পার্ট কাটিং করা কমপ্লিট। এরপরে আমরা এখানে পেছনের টপ পার্টকে এখানে খুলে নেব। তো এইভাবে এরপরে আমরা এখানে পেছনের টপ পার্টের মধ্যে হুক লাগানোর জন্য এখানে আমরা একটু কাট লাগাবো। তো এখানে আমি কাট লাগাচ্ছি, এখানে কাট লাগানোর জন্য 2 ইঞ্চ এভাবে নিয়ে নিচ্ছি। তো এভাবে 2 ইঞ্চ নেওয়ার পরে আমাদের এখানে এরকম করে একটা কাট লাগিয়ে নিতে হবে, এটা হুক লাগানোর জন্য পিছনে। ঠিক আছে, তো এইভাবে আমি কাটিং করে নিয়েছি। তো টপ পার্ট আমাদের কাটিং করা কমপ্লিট। এবারে আমাদেরকে বটম পার্ট কাটিং করে নিতে হবে। তো বটম পার্টের জন্য এখানে আমি দুটো করে ফ্যাব্রিকের পিস নিয়েছি, উপরের দিকেও নিয়েছি আর নিচের দিকে এখানে আমি ফ্রিল লাগানোর জন্য এরকম করে দুটো ফ্যাব্রিকের পিস নিয়েছি। এরপরে আমরা এখানে বটম পার্টের লম্বাটার চড়াটা নিয়ে নেব। তো এর লম্বাটা আছে 9.5 ইঞ্চ, আর এখানে চড়াটা আছে এর 18 ইঞ্চ এভাবে। ঠিক আছে, আর নিচের দিকে ফ্রিলের জন্য আমি নিয়েছি, তো এর লম্বাটা আছে আমার 4 ইঞ্চ। এখানে এবার চড়াটা দেখে নেব। তো চড়াটা আছে আমার মেজারমেন্টে এখানে 21.5 ইঞ্চ। তো এইভাবে এবারে আমাদেরকে উপরের থেকে একটা পার্ট এইভাবে তুলতে হবে, আর নিচের থেকে একটা পার্ট এইভাবে তুলে সাইডে রেখে দিতে হবে। আর এখানে এবারে আমাদেরকে একটা পার্টকে এরকম উপরের দিকে এরকম করে আমাদেরকে উল্টো দিক করে রাখতে হবে নিচের ফ্রিল লাগানোর জন্য। এখানে আমাদেরকে এরকম ছোট ছোট করে প্লেট দিতে হবে। আর এখানে এবারে আমাদেরকে পুরো ঘেরাটাকে সেলাই করে নিতে হবে। ঠিক আছে, নিচের দিকে এরকম সেলাই করে নেওয়ার পর উপরের দিকে আমাদেরকে এরকম ছোট ছোট করে কুচি দিতে হবে হালকা করে। আর এখানে আমাদের টপ পার্টের কোমরের মেজারমেন্ট অনুযায়ী এখানেও সেলাই করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন নিচের দিকে আমি এখানে ফ্রিল লাগিয়ে নিয়েছি, আর উপরের দিকেও হালকা কুচি দিয়ে ঘেরাটাকে রেডি করে নিয়েছি। একইভাবে এখানে আমি পরের পার্টটুকুও রেডি করে নিয়েছি, নিচের দিকে ফ্রিল লাগিয়ে নিয়েছি আর উপরের দিকে কুচি দিয়ে সেলাই করে নিয়েছি। এরপরে আমরা এখানে বটম পার্টকে সাইডে রেখে দেব, আর এবারে আমরা টপ পার্টকে নিয়ে নেব। তো এখানে আমি প্রথমে সামনের টপ পার্ট নিয়েছি, আর এখানে একটা এরকম ফ্যাব্রিকের পিস নিয়েছি,
ফ্যাব্রিকের পিসকে আমি দু ভাঁজ করে রেখেছি। এরপরে আমাদের এখানে টপ পার্টকে ফ্যাব্রিকের পিসের উপর এরকম করে রাখতে হবে, আর এখানে এর গলার পট্টি কাটিং করে নিতে হবে। তো এখানে গলার মাপ অনুযায়ী এরকম করে আমাদের একটা লাইন ড্র করে নিতে হবে। আর এরপরে আমরা টপ পার্টকে সাইডে রেখে দিয়ে এখানে 1 ইঞ্চ এরকম মার্জিন নিয়ে এভাবে আমাদেরকে একটা লাইন ড্র করে নিতে হবে। এরপর আমরা এখানে কাটিং লাগিয়ে নেব। তো এভাবে আমি কাট লাগিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন গলার শেপের পট্টি কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে সাইডে রেখে দিয়ে টপ পার্টকে আমরা এখানে খুলে রাখব, ঠিক আছে। এইভাবে টপ পার্টকে খুলে রাখার পরে এখানে আমাদেরকে গলার যে পট্টি কাটিং করে রেখেছি এটাকে আমরা এবারে টপ পার্টের এইভাবে উপরে রেখে দেব উল্টো করে, ঠিক আছে। টপ পার্টের উপরে এরকম উল্টো রেখে এর মধ্যে 2 পয়েন্ট হিসেবে সেলাই করে নেব। তো এখানে আমি 2 পয়েন্ট হিসেবে সেলাই করে নিয়েছি। এরপরে আমরা এখানে ছোট ছোট করে এরকম কাট লাগিয়ে নেব, ঠিক আছে। এরকম করে কাট লাগিয়ে নিতে হবে। আর এর মধ্যে কাট লাগালে কিন্তু এই যে এক্সট্রা পট্টিটা আছে এটাকে আমরা উল্টো দিকে এভাবে মুড়িয়ে নিলে কিন্তু খুবই সহজেই পট্টিটাকে মুড়িয়ে নেওয়া যায়। তো এরপর আমরা এভাবে পট্টিটাকে উল্টো সাইডে এরকম করে মুড়িয়ে নেব, আর উপর থেকে ভালো করে ফিনিশিংয়ের সেলাইটাকে লাগিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে আমি ফিনিশিংয়ের সেলাইটাকে লাগিয়ে নিয়েছি। একইভাবে এখানে আমি পরের পিছনের পাটটুকুও রেডি করে নিয়েছি, ঠিক আছে। এরকম করে আমি পিছনের গলার মধ্যেও পট্টি অ্যাটাচ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এখানে এবারে আমাদেরকে একটা টপ পার্টকে একটা টপ পার্টের উপরে এরকম উল্টো রাখতে হবে, আর এটাকে ভালো করে সমান করে ধরে রেখে এর মধ্যে শোল্ডার অ্যাটাচ করে নিতে হবে। তো এখানে আমি শোল্ডার অ্যাটাচ লাগিয়ে নিয়েছি। এরপর আমরা এখানে টপ পার্টকে খুলে রাখব। এইভাবে এরকম করে খুলে রাখার পরে আমাদেরকে এখানে আর্মহোলের দিকে পট্টি অ্যাটাচ করে নিতে হবে। তার জন্য এখানে আমি একটা এরকম পট্টি কাটিং করে নিয়েছি 1 ইঞ্চি চওড়া হিসেবে। এরপরে আমরা এখানে পট্টিটাকে এভাবে দুভাঁজ করে নিয়ে আর্মহোলের দিকে এরকম করে আমাদেরকে ভালো করে সেলাই লাগিয়ে নিতে হবে 2 পয়েন্ট হিসেবে। একইভাবে আমাদের পরের সাইডেও এরকম পট্টিটাকে দুভাঁজ করে নিতে হবে, ঠিক আছে। এরকম করে আমাদের দুভাঁজ করে নিয়ে এর মধ্যে 2 পয়েন্ট হিসেবে ভালো করে সেলাই লাগিয়ে নিতে হবে। তো এখানে আমি সেলাই লাগিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এরপরে আমরা এখানে এরকম করে ছোট ছোট করে কাট লাগিয়ে নেব পুরো রাউন্ডের মধ্যেই। একইভাবে আমরা পরের সাইডেও এইভাবেই কাট লাগিয়ে নেব। তো এইভাবে কাট লাগিয়ে নেওয়ার পরে এরপরে আমরা এক্সট্রা যে পট্টিটা আছে এই এক্সট্রা পট্টিটাকে এইভাবে ভালো করে প্রেস করে নিয়ে এরকম করে আমাদেরকে উল্টো সাইডে মুড়িয়ে নিতে হবে, আর উপর থেকে ফিনিশিংয়ের সেলাইটাকে দিয়ে দিতে হবে। একইভাবে আমাদের পরের সাইডেও এভাবে পট্টিটাকে মুড়িয়ে নিয়ে উপর থেকে ফিনিশিংয়ের সেলাইটাকে লাগিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি ফিনিশিংয়ের সেলাইটাকে লাগিয়ে নিয়েছি দুপাশেই। এরপরে আমাদের এখানে বটম পার্টের সাথে টপ পার্টকে অ্যাটাচ করে নিতে হবে। তার জন্য এখানে বটম পার্টকে আমাদের টপ পার্টের উপর এরকম উল্টো রেখে এখানে আমাদেরকে ঘেরাটাকে ভালো করে রেডি করে নিতে হবে, ঠিক আছে। এরপর আমরা একইভাবে পরের সাইডেও টপ পার্টের সাথে বটম পার্টকে অ্যাটাচ করে নেব। তো বটম পার্টকে এরকম উল্টো রেখে টপ পার্টের সাথে বটম পার্টকে অ্যাটাচ করে নিতে হবে, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি টপ পার্টের সাথে বটম পার্টকে অ্যাটাচ করে নিয়েছি। তো একইভাবে পরের সাইডেও এখানে আমি টপ পার্টের সাথে বটম পার্ট অ্যাটাচ করে নিয়েছি। এরপরে আমাদের এখানে দুটো পার্টকে এরকম সমান করে ধরতে হবে, একটা পার্টের উপর একটা পার্ট এরকম উল্টো রাখতে হবে, আর এখানে আমাদেরকে ফিটিংয়ের সেলাইটাকে লেন্থ অবধি লাগিয়ে নিতে হবে। তো একইভাবে আমাদের পরের সাইডেও এরকম করে সমান করে দুটো পার্টকে ধরে উপর থেকে ফিটিংয়ের সেলাইটাকে লেন্থ পর্যন্ত লাগিয়ে নিতে হবে। আর নিচের দিকে এবারে আমাদেরকে এরকম করে দুভাঁজ করে নিতে হবে, কাপড়টাকে দুভাঁজ করে নিয়ে এরকম পুরো রাউন্ডে সেলাই লাগিয়ে নিতে হবে। আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।